সরকারি ইন্সপেকশন বাংলোতে বিয়েবাড়ির অনুষ্ঠান, গভীর রাতে বিয়েবাড়িতে চোরের হানা, খোয়া গেল কন্যাযাত্রীর সোনার গয়না, নগদ টাকা এবং দামি মোবাইল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলা পরিষদের ইন্সপেকশন বাংলোতে। এ ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকারি ইন্সপেকশন বাংলোতে বিয়েবাড়ির অনুষ্ঠান, গভীর রাতে বিয়েবাড়িতে চোরের হানা, খোয়া গেল কন্যাযাত্রীর সোনার গহনা, নগদ টাকা এবং দামি মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলা পরিষদের ইন্সপেকশন বাংলোতে। এ ঘটনায় এলাকা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি থানা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত সরকারি বাংলো, সেখানেই বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়েছিল এই সরকারি বাংলো। নামে সরকারি বাংলো হলেও সেখানে নেই কোনো নিরাপত্তা, নেই কোনো নৌশ প্রহরী। বিতর্কে জলপাইগুড়ি জেলা পরিষদ, প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়ে। এর আগেও বেশ কয়েকবার এই বাংলোতেই চুরির ঘটনা ঘটেছে, তারপরে উদাসীন জেলা পরিষদ কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড এমআইয়ের সেট, আর আমার হাজব্যান্ডের হচ্ছে ভিভো মানে অ্যান্ড্রয়েড, আর অর্নামেন্টস অনেক কিছু গেছে। আর কতজনের চুরি হয়েছে এমন, এবং কখন আপনারা টের পেলেন এটা? আমরা কয়টা বছর তখন পাঁচটা আমরা চারটা থেকে খুঁজতেছি মোবাইল, না পাঁচটা হবে, আমরা তিনটার সময় ঘুমাইছি, সব তিনটার সময় ঘুমাইছি। কিসের অনুষ্ঠান ছিল এখানে? এখানে বিয়ে ছিল আমাদের, আমার ননদ, তার বিয়েতেই আমরা আসি। আমাদের পাশেই ছিল, মানে আমরা শুয়েছিলাম দুজন, আমাদের পাশাপাশি দুটো মোবাইল ছিল। শুধু কি মোবাইল চুরি গেছে না সোনার অর্নামেন্টও গেছে? না, সোনা বলতে আমার একটা বলা বাজানো গেছে, ওখানে সব অর্নামেন্টস মানে এমনি কসমেটিক ছিল, ওর মধ্যে ঢোকানো ছিল, কসমেটিক বক্স সুদ্ধ নিয়ে চলে গেছে। কি হয়েছে? আমরা মোটামুটি সাড়ে পাঁচটা, আজকে ভোর সাড়ে পাঁচটার সময় বুঝতে পারলাম যে আমাদের অনেক জিনিস পাওয়া গেছে। এটা তো ধূপগুড়ির ইন্সপেকশন বাংলো, এটা তো ধূপগুড়ির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এবং থানা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত। এটা ভাড়া নেওয়া হয়েছিল আমাদের এক আত্মীয়ার বিয়ের উদ্দেশ্যে। তো যাই হোক, গতকালকে বিয়ে ছিল, বিয়েটা ভালোভাবেই সুসম্পন্ন হয়েছে। এবার আমাদের যারা আত্মীয় স্বজন ছিলেন, যেহেতু আমরা আগে এই বাংলোটা বুক করেছিলাম, বাংলোর ঘরগুলো, সেখানে আমাদের আত্মীয় স্বজন রাতে শুয়েছিলেন, এবং তারা তাদের শুতে শুতে ওই দুটো আড়াইটে এরকম হয়ে গিয়েছিল রাত। এবার তারপর তারা ঘুমিয়ে পড়েন, এবং সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারা যখন মানে জেগে ওঠেন, তারা বুঝতে পারেন যে তাদের অ্যান্ড্রয়েড মোবাইল, তারপর সোনার অলংকার, কিছু নগদ টাকা, ঘড়ি, এসব খোয়া গেছে। মূলত কি দেখলেন এখানে এসে? এখানে যেটা দেখলাম সকালে, কখনো গেলাম থানা থেকে যে এই ভবনে চুরির একটা খবর পেলাম, চুরি খবর পেয়ে আমি আসলাম, দেখলাম, জিজ্ঞাসাবাদ করলাম কয়েকজন লোকের সঙ্গে, ওরাও বললো যে চুরিটা হয়েছে। কি কি চুরি গেছে কিছু জানা গেছে? লিখিত কমপ্লেন এখনো পায়নি, ওরা মুখী হয়ে যেটা বলছি, ঘড়ি, কিছু কানের রিং, সোনার মোবাইল, এগুলি বলছি। এটা কি বিয়ে, কোনো বিয়ের অনুষ্ঠান ছিল? বিয়ের অনুষ্ঠান ছিল। এটা কি কোনো সরকারি বাংলো? হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।